ফাইনালি আজকে ব্লগিং করার উদ্দেশ্যে বের হয়েছি। সারা দিন কাজ করার পরে এখন মনে হলো যে না, একটা ছোট ব্লগ না করলেই হচ্ছে না। ব্লগিং এর জন্য সব কিছু কেনা হয়েছে, এ টু জেড সব কিছু ঠিকঠাক ছিল, বাট সমস্যা হইতেছে একদিকে বৃষ্টি আর একদিকে এত পরিমাণে কাজে ব্যস্ত, সব কিছু মিলায় ব্লগ করার মতো যে এনার্জি বা মন মানসিকতা কোনোটাই পাচ্ছিলাম না। এখন বের হয়েছি যে একটা ছোট ব্লগ করে আসি। অবশ্য মূল কারণ হইতেছে গাড়িতে তেল ভরা দরকার, গাড়ি ট্যাঙ্কি ফুল থাকলে গাড়িতে আলাদা একটা ভালো একটা কন্ট্রোলিং পাওয়া যায়। এটা আগে থেকেই অভ্যাস ছিল, যার জন্য এখনও সেই অভ্যাস রয়ে গেছে। একবারে তাহলে আর আমার খরচটা বোঝা যায় না, আর ট্যাঙ্কিতে তেল থাকা অবস্থায় তেল ভরলে বোঝা যায় না, কারণ আমি প্রতি সপ্তাহে সপ্তাহে তেল ভরি। তো যেহেতু প্রতি সপ্তাহে তেল ভরে নেই, সেহেতু আর আমার খারাপ লাগে না, মাস শেষে এককালীন কোনো প্রেশার হয় না। আল্লাহু আকবার, অ্যাক্সিডেন্ট হয়েছে, নির্ঘাত নেশা টেশা করতেছিল। এমন একটা বাজে অবস্থা বর্তমানে ঢাকা শহরে, রাতের বেলা বাইক রাইড করাটা খুব রিস্ক হয়ে গেছে, কারণ একদিকে প্রচুর পরিমাণে অটোরিকশা চলে, এই যে দেখেন অটোরিকশা আমার সামনে, এই যে অটোরিকশা যাচ্ছে, এই অটোরিকশা ধরার মতো কেউ নাই, বাট এদের নিবন্ধন হয়েছে কোনো প্রতিবন্ধী বা অন্য কারো নামে। মোটামুটি সেই সকাল থেকে শুরু করে এখন বাজতেছে কয়টা, অলমোস্ট প্রায় ১২টা। এই যে দেখেন হেলমেট নাই, ও রাজা আর হলে AK-47 একটা নিয়া গাড়ি চালাইতেছে। এই একজনের জন্য ১০ জনের অসুবিধা হয়। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, প্রতি সপ্তাহে তেল ভরে নিলে আপনার একসাথে আর কষ্ট লাগে না, কারণ এখন তো আগে ছিল তেলের দাম ৮৯ টাকা, এখন হয়ে গেছে ১৩০ টাকা। সব মিলে আবার এমনি তো পাম্প থেকে করে চুরি, দেখা গেছে যে একটা বড় সড়ো একটা অ্যামাউন্ট চলে যায়। তার চেয়ে ভালো হচ্ছে আমি সপ্তাহে সপ্তাহে নিব, তখন আর এটা গায়ে লাগে না। রাস্তা বন্ধ হয়ে গেছে, আমি চলে এসেছি ফাইনালি। এরপরে আর কেউ ঢুকতে পারবে না, কারণ অলরেডি ১১:৫৫ বাজে, যারা ওইখানে আসছে সবাই আটকা। আমি ভিতর দিক থেকে চলে আসছি। এই হচ্ছে সেই গণভবনের সামনের রাস্তা, এই রাস্তা এখন বন্ধ হয়ে যাবে। ১২টার পরে সিঙ্গেল লেন দিয়ে যেতে হয় পশ্চিম পাশের, আর এই পূর্ব পাশের যে লেনটা এটা বন্ধ করে দেয়। যদিও অনেক সিকিউরিটি দেওয়া, তারপরেও নিরাপত্তার খাতিরে এইখান দিয়ে আর রাত্রে ১২টার পরে চলাচল বন্ধ। তারই ধারাবাহিকতায় ১১:৫৫ বাজলেই তারা আস্তে আস্তে ক্লোজ করে দেয়। এই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত পাম্প, যে পেট্রোল পাম্প থেকে আমি গাড়িতে তেল নিব। আরেকটা সুবিধা হচ্ছে এই পাম্প থেকে তেল নেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারি। চলে আসছি। অবশ্য ট্রাস্টে ওই রকম সিরিয়াল থাকে, এমন না যে ট্রাস্টে সিরিয়াল থাকে না, ট্রাস্টের সিরিয়ালটা আরও বড় থাকে। এই দুই জায়গায় সারা বছরই আসলে সিরিয়াল পাবেন, বাইকের সিরিয়াল, পিছনে লম্বা সিরিয়াল, তারা মজা করতেছে। পাবলিক বাসায় যাওয়ার জন্য তারা আর কিছু মানুষেরা আমার মতন নিজের খাইয়া বনের মোষ তাড়ানোর জন্য বাইরেছে আর কি। ওহ, থ্যাংক ইউ সো মাচ। ফাইনালি তেল নেওয়া শেষ। এখন রাত ১২:০১, আছি সংসদের সামনে।
সংসদের রাস্তায়, আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা। পলিটিক্যাল ইস্যুর কারণে এখানে দিন রাত 24 ঘন্টা এখন এই থাকে আপনার, এই চেকপোস্টের যে এইগুলো এগুলো থাকে। এই যে সারেরা যাচ্ছে। এই ঢাকা শহরে সবচেয়ে মজার একটা বিষয়, অনেকে যারা জানেন না তাদের বোঝানো বলে রাখি, এই ঢাকা শহরে দুই শ্রেণীর লোক খুব ভালো আছে। একটা হইতেছে আপনার একেবারে উচ্চবিত্ত যারা আইন তৈরি করে, আরেক শ্রেণীর লোক হইতেছে নিম্নবিত্ত যারা আইন মানে না। আর এটার মধ্যেও রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার, এদের হইতেছে বিন্দাস লাইফ ঢাকা শহরে। এরা, এদের ট্রাফিক আইন জানারও দরকার নেই, মানারও দরকার নেই, কারণ যে কোনো চেকপোস্টে ঢুকলেই দেখবেন যে আপনি দাঁড়ায় রয়েছেন। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি দাঁড়ায় রয়েছি, ওরে খোদা, আমি রং সাইড দিয়ে গেলে মামলা, আমার সামনের দিক দিয়ে রিক্সা যাইতেছে, কোনো সমস্যা নাই, আইন না মানা এরা পারদর্শী। যাই হোক, এইভাবেই চলতে হবে, আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি, সবাই ভালো থাকবেন। এখান দিয়ে যাব গ্রিন রোড বাসায়। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন। আর যারা নতুন আছেন তারা চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। অবশ্য সাবস্ক্রাইব না করলেও আফসোস নাই, কারণ এটাই আমার ইনকাম সোর্সও না, কোনো প্ল্যানিংও না। বাট যারা করছেন তাদেরকে ধন্যবাদ, যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তাদের কাছেও কৃতজ্ঞ।